আসলে বাচ্চাদের ছোটবেলা থেকে যা শেখানো যায় ওরা কিন্তু তাই শেখে। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের রান্নার কিছু অংশ দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। সকালে আলু, সিম আর টমেটো দিয়ে বেলে মাছ রান্না করলাম। গতকালকে বাজার করা হয়েছিল আর সেগুলো কিছু কিছু গোছানো হয়েছে আর বাকি আছে কিছু, সেগুলো এখন গুছিয়ে নিলাম। আমরা যারা সংসার করি, মানে গৃহিণী, কোনো চাকরি বাকরি করি না, আমাদের যত কাজকর্ম, চিন্তা ভাবনা সব কিছু কিন্তু এই সংসারকে ঘিরেই। কিভাবে কোনটা গোছালে ভালো লাগবে, কোথায় কি সাজালে ভালো লাগবে, এসব নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি। এগুলো আমার মেয়ের প্রথম জন্মদিনের জামা কাপড় আর জুতো। এগুলো এক একটা এক এক জায়গায় ছিল, যত্ন করে রেখেছিলাম, তারপরেও বিভিন্ন জায়গায় ছিল। তো এখন মনে হলো যে সব কিছু এক জায়গায় করে সুন্দর প্যাকিং করে একদম রেখে দেই ভালোভাবে, যখন আমার মেয়ে বড় হবে আর যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তো ওর যখন বিয়ে হবে, ওর নিজের বাচ্চা কাচ্চা হবে, তখন ওদের দেখাবো যে তোমার মায়ের প্রথম জন্মদিনের জামা কাপড়। ওরা দেখে নিশ্চয়ই অনেক খুশি হবে। কত সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছি না, তবে আল্লাহ চাইলে কিন্তু সবই সম্ভব। ভাইয়া এবং আপুরা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই দিনটা দেখতে পারি, আমি মানে আমার পুরো ফ্যামিলি যেন সেই দিনটা দেখতে পারি। এই ফুলটা রাউন্ড ব্যান্ডের সাথে ছিল ওর প্রথম জন্মদিনের সময় কেনা। তো এই ফুলটা খুলে গেছে, তো ভাবলাম যে এটা যদি ক্লিপের সাথে লাগিয়ে দেই তো এখনও ব্যবহার করতে পারবে, যেহেতু ওই রাউন্ড ব্যান্ডটা এখন আর ওর হবে না, সে কারণে ক্লিপের সাথে লাগিয়ে দিলাম। আর এটা যখন লাগাচ্ছিলাম, আমি মেয়েকে এটাও বুঝাচ্ছিলাম যে কোনো একটা জিনিস যদি নষ্ট না হয়ে থাকে, এমনভাবে ভেঙে যায় যে সেটা আবার ইচ্ছে করলেই সারা যাবে, তো সেটা কিন্তু এমনি এমনি ফেলে দিবে না, সেটা আগে চেষ্টা করবে যে ঠিকঠাক করার, যদি না ঠিক করা যায় তখন ফেলে দিবে। আসলে বাচ্চাদের ছোটবেলা থেকে যা শেখানো যায় ওরা কিন্তু তাই শেখে। আর ক্লিপটা বানানোর পর মেয়েও কিন্তু অনেক খুশি হয়েছে দেখে, যেহেতু এটা একটা ফুল দেখতে ভালো লাগছে, সেজন্যই ওর আগ্রহটাও বেশি ছিল। দুপুরে রান্নাবান্না চলছে আর আজকে শুধুমাত্র মাংস রান্না করব আলু দিয়ে, সাথে অন্য কোনো কিছুই করব না। মাঝে মাঝে কিন্তু শুধু মাংস গরম ভাতের সাথে খেতেই ভালো লাগে, সাথে অন্য কিছু হলে দেখা যায় যে মাংসের আসল স্বাদটা পাওয়া যায় না, সেজন্যই আজকে অন্য কোনো কিছু করব না, শুধুমাত্র একটু সালাদ করে নিচ্ছি। এখন নাকি ক্যাপসিকামের দাম একদম কমে গেছে, তো সেদিন ঈশার বাবা 1 কেজি নিয়ে এসেছে আর আমি তো সব কিছুর মধ্যে দিচ্ছি, সবজি তারপরে সালাদ যা কিছু পাচ্ছি সব কিছুতে একটু একটু করে দিচ্ছি। যখন ক্যাপসিকামের প্রয়োজন পড়ে তখন কিনতে গেলে দেখা যায় যে সোনার দাম দিয়ে কিনতে হয়, আর এ সময়ে কোনো দরকার নেই, অথচ এখন একদম দাম কমে গেছে, তো সে কারণেই যাই পাচ্ছি তার ভিতরে ক্যাপসিকাম দিচ্ছি। এবারের মতো তো শীত বিদায় নিল, তো শীতের কাপড় আর বাইরে ফেলে রেখে কোনো লাভ নাই, সে কারণে সব ধুয়ে দিয়েছিলাম আর এখন বিকেলবেলা সব শুকিয়ে গেছে আর এগুলোকে ভাঁজ করে প্যাকিং করছি। সবগুলো শীতের কাপড় আমি আলাদা একটা ব্যাগে ভরে রাখছি, দেখা যায় যে শুধু শুধু যদি আলমারিতে রাখি তাহলে একটা অন্যরকম গন্ধ হয়ে যায় বা ময়লাও হয়ে যেতে পারে, সে কারণে যদি এরকম ব্যাগে ভরে রাখা যায়
তাহলে কিন্তু এক বছর ভালোই থাকবে, কোনো ময়লা হবে না। আর এরপর যখন শীত আসবে তখন শুধু বের করে ব্যবহার করা যাবে। বিকেলবেলা আমরা আর ভাইয়ার ফ্যামিলি আমরা সবাই মিলে গিয়েছিলাম কাছে একটা স্কুলের মাঠে। এখানে বিকেলে অনেক মানুষজন আসে খেলাধুলা করে, তো আমরাও র্যাকেট নিয়ে গিয়েছিলাম। ভাবি ভাইয়া খেললো, আমরাও খেললাম কিছুক্ষণ। আর এই যে বাচ্চা কাচ্চার আসল মজা, এদের কিন্তু অন্যদিকে নজর নেই, এই যে বালু পেয়েছে এতেই খুশি, বালু দিয়ে ইচ্ছে মতো খেলা শুরু করেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।